নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আজমলকে কালো পতাকা দেখাতে গিয়ে কংগ্রেস ইউডিএফ সংঘর্ষ করিমগঞ্জের কানিশাইলে। মদ্যপরা নিজের শরীর রক্ষা করতে পারে না, তারা কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করবে, মন্তব্য পরিমলের। ৭৫ বছরে মুসলমানকে অনেক পেছনে ফেলে দিয়েছে কংগ্রেস বিজেপি, নীলামবাজারের জনসভায় বললেন আজমল। প্রদীপ দত্তরায়কে মির্জাফর বলায় বলেন বৈশ্যকে তীব্র ভাষায় সমালোচনা করল বিডিএফ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ আজমলের কনভয় আসার সময় কংগ্রেস ও এআইইউডিএফ এর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় কানিশাইলে। এখন পোয়ামারায় আজমলকে কালো পতাকা দেখাতে যান মাইজগ্রাম সুতারখান্দি জেলা পরিষদ সদস্য বজলুল হক চৌধুরী সহ অন্যান্যরা। তখন প্রতিবাদে নামেন এআইইউডিএফ সমর্থকরা। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এবং তাই দুই দিন পরে পরে আমরা মুসলিম জাতিকে নিয়ে যেরকম বিদ্বেষমূলক যারা বক্তব্য রাখা হয় যে মুসলিম জাতির সুট ঢাকায় ধর্ষক, এটার প্রতিবাদে গতকালকে হাইলাকান্দিও প্রোটেস্ট হয়েছে। পুরো হাইলাকান্দি জেলার মানুষের মারিয়ে প্রোটেস্ট করেছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। আজকে আমরা বদরপুরও প্রোটেস্ট হয়েছে, আমরা এখানে করিমগঞ্জ এই রাজা পিক্সোর সামনে আমরা শরীফনগর রাস্তার মুখো, আমরা যারা কংগ্রেসই আসলাম, আমার সহায় সুতারকান্দি জেলা পরিষদ প্রতিনিধি আসান ভাই সহ আমি এবং আরও যারা আসলাম, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করা দিয়েছি, আমরা কালা পতাকা দেখা দিয়েছি। কিন্তু এখানে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন, বদরপুরের সাব্বির আহমেদ শিখো এবং করিমগঞ্জ ইউডিএফের যারা আসেন আমি সহ, এরা আপনারা এমনভাবে আক্রমণ করছে, এরা ধারালো অস্ত্র দিয়া সন্ত্রাসবাদীর মতো আপনারা আক্রমণ করছে। আপনারা মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ প্রতিনিধি আপনারা দেখতে পারবা, তার মাথা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, চৌকো আঘাত করছে। আমি ধিক্কার জানাই এরকম রাজনীতিতে। আজকে 10-15 বছর থেকে আমি নিজে রাজনীতি করি, কিন্তু বিজেপির এগেইনস্টে আমরা বহুত আন্দোলন করছি, কিন্তু এইরকম আপনারা কোনোদিন আমরা কেউ আক্রমণ করছে না। আমরা এগেইনস্টে আপনার নেতাও বলাবার পরে আমরা এগেইনস্টে আন্দোলন করা হয়, আমরা দাবি হইল কি এই যারা আক্রমণ করছে হাইলাকান্দির এমএলএ সহ মদ্যপরা নিজেদের শরীর ঠিক রাখতে পারে না, তারা কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করবে, এই মন্তব্য করলেন পরিবহন আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ইদানিং মদ্যপানের জন্য দুর্ঘটনা বৃদ্ধিতে তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি বলেন তার বাড়িতে কেউ এলে তিনি গরুর দুধের চা বা জল দিয়ে আপ্যায়ন করেন, অথচ তিনি আবগারি মন্ত্রী। গত 75 বছরে কংগ্রেস ও বিজেপি মুসলমানদের অনেক পিছিয়ে দিয়েছে, তাই এখন অনেক পরিশ্রম করতে হবে মুসলমানদের। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নীলামবাজারে দলীয় কর্মীদের এভাবে অক্সিজেন দিয়ে গেলেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। শনিবার নীলামবাজারে দলের জেলাব্যাপী কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন আজমল। এদিন বাইক র্যালির মাধ্যমে তাকে স্বাগত জানান দলের যুব কর্মীরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আইনজীবী আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করিমউদ্দিন বরভুইয়া, জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস প্রমুখ, বরাকের দলীয় 3 বিধায়ক সহ অন্যান্য কর্মকর্তারা। হুজুর হাসান আলিম মানুষ হইয়া ইতা চিতা মাতি দিলা, হুজুরর দিলের যে আগুন জ্বলে আমার কোমরি হাল্লা দেখিয়া, হুজুরর জেলে যে আগুন জ্বলে এই আগুন নিজের ভিতরে লাগাইয়া দেখো, হুজুর থেকে 100 গুণা বড় গুছা হবে। তারা ডিবেট করো, আমরা কাছে টিভি নাই, আমরা কাছে মিডিয়া নাই, আমি আমার ভাবতে থাকবো, আমার কমরে 75 বরস এই বিজেপি এই কংগ্রেসে খড়ে নিয়ে ফেলাই দিছে। আমি এরা যত সমস্যা আছে, যত সময় আমার আখেরি শ্বাস আছে, আখেরি জান আছে, ইনশাআল্লাহ
আমরা যে সাইন নিয়ে আমি কেন করতাম আমরা স্যার এটা বন্ধই দিতাম আজ তোমার সমাজ তোমরা বলছাই আমরা ভোটার চাকরি লাগে না লাগে এক মিনিটের চাকরি দিতে পারি না আরে বাবুর সিং মুসলমান লাগে মুসলমান বাবুর সিং বালা বালা মজা খামি না পহলে সরকারি চাকরি দিতাম ট্রাক ড্রাইভারের চাকরি দিতাম না সারা বড় বড় নেতা আমার ভিতরে আরে ভিতরে গিয়ে যাবার আন্দিয়া কি গেল মুসলমান এই দিন বদলিতে লাগবো আমরা রুটা শিক্ষিত বানাইতে লাগবো আজ এক রাইতে এক দিন এটা হইতো না কম যখন বিশ বরস লাগতো প্রদীপ দত্ত রায়কে মির্জাফর আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানালো বিডিএফ। গতকাল লাচিত দিবসের এক সভায় এই সংগঠনের প্রধান বলেন বৈশ্য প্রদীপ দত্ত রায়কে বরাকের মির্জাফর বলে আখ্যায়িত করেছিলেন। বিডিএফের এক সাংবাদিক সম্মেলনে প্রচার সম্পাদক জয়দীপ ভট্টাচার্য বলেন, বরাক পৃথকীকরণের কথা তো মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন, তাহলে কি মুখ্যমন্ত্রীকে মির্জাফর বলবেন বলেন বৈশ্য? লাচিত বরফুকনকে তার সৌর্যবীর্য এবং তার দেশপ্রেমের জন্য একজন ভারতীয় হিসাবে আমরা সবাই শ্রদ্ধা করি, তাই এবারে লাচিত দিবস ভারতের অন্যান্য জায়গার সাথে বরাক উপত্যকায় পালিত হচ্ছে বলে আমরা আনন্দিত। যদিও লাচিতের যুদ্ধের সাথে বরাক উপত্যকার কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, বরাক উপত্যকা লাচিতের যুদ্ধের সময় বঙ্গদেশের সাথে যুক্ত ছিল। 1874 খ্রিস্টাব্দে এই ভূখণ্ডকে ব্রিটিশ সরকার অর্থনৈতিক স্বার্থে আসামের সাথে যুক্ত করেন, কিন্তু লাচিত দিবসের মঞ্চকে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং এতে আমরা সন্দেহ করছি শাসক দলের মতত আছে, তাকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। এখানে হিন্দুত্ববাদী সংগঠনের একজন নেতা লাচিত দিবসের মঞ্চে এসে বলেছেন যে আমার বিডিএফ দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় একজন মির্জাফর, কারণ তিনি বরাক পৃথকীকরণের দাবি করছেন। তিনি এও বলেছেন যে যারা পৃথকীকরণের দাবি করছেন তাদেরকে বরাক উপত্যকাবাসী কেন হতে এতদিন তাড়িয়ে দেয়নি সেটার জন্যই তিনি অবাক হচ্ছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, তার এই বক্তব্যে বরাকবাসী অপমানিত বোধ করছেন, আমাদের কাছে প্রচুর ফোন আসছে। এই প্রসঙ্গে আমরা যেটা বলতে চাই, প্রথমত আমরা যখন বরাক পৃথকীকরণের দাবি তুললাম তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর আর উনি বললেন যে বরাকবাসী যদি চান তাহলে পৃথকীকরণে তার কোনো আপত্তি থাকবে না। তাহলে এই নেতার কাছে আমার প্রশ্ন যে তিনি কি মুখ্যমন্ত্রীকে মির্জাফর বলবেন? পুরসভার অনুমোদন না নিয়ে নিয়মের বাইরে গিয়ে শহরের বাইরে 39 লক্ষ টাকার রিক্রিয়েশন সেন্টারের কাজ করাচ্ছে লক্ষ্মীপুর পুরসভা। আজ এ নিয়ে অভিযোগ করে লক্ষ্মীপুর পুরসভার কংগ্রেস পুর কমিশনার অমিত দাস বলেন, লক্ষ্মীপুর রিক্রিয়েশন সেন্টারের কাজ হবে না বলে পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমনকি টাকা ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সবাইকে ভাওতা দিয়ে এখানে কাজ শুরু হয়েছে। মাত্র 5 লক্ষ টাকায় এই কাজ করা হচ্ছে, অথচ টাকা বরাদ্দ হয়েছিল 39 লক্ষ। পুরসভা এক্ষেত্রে দুর্নীতি করেছে তিনি এই অভিযোগ করে বলেন, এই কাজ বাতিল না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরণ অনশন আন্দোলন শুরু হবে বলে তিনি জানান। খুবই দুর্ভাগ্যজনক বিষয় লক্ষ্মীপুর পুরসভায় আজকে এই তুগলকি কাণ্ড চলের, যে কারাপশন কারাপশন কারাপশন। আজকে বিগত জানুয়ারি মাসের 10 তারিখে আমরা বোর্ড মিটিংয়ে বসেছিলাম, বোর্ড মিটিং রেজুলেশন নাম্বার 5 ক্লিয়ারলি এখানে মেনশন আসলো যে লক্ষ্মীপুর রিক্রিয়েশন সেন্টার যেটা বনের এইটার যেটা অর্ধসমাপ্ত যেটা অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমরা ফেরত পাঠিয়ে দিতাম, এই এই রেজুলেশনটা নেওয়া হয়েছিলো। তারপর পর আরও 2-3টা বোর্ড মিটিং হয়েছে, কোনো বোর্ড মিটিংয়ে এই রিক্রিয়েশন সেন্টারের আর কোনো মাতকথাই হয়েছে না, এখানে মাতকথা ওই ইয়েতেই শেষ, যে আমরা সব একমতে ইউনিয়নে জানাইছি আমরা পয়সাটা ঘুরিয়ে যাইতো গিয়া। কিন্তু এখন দেখা যার যে কালকে আমি গিয়া দেখলাম যে এইখানে অবৈধভাবে কীরকম মানে কাজ চলের, পুরা লুটন রাজ চলের,
আমি চেয়ারম্যান স্যারের জিজ্ঞাসা করলাম, তাই কইলা 39 লাখ টাকার কাজ কে করে বলে ডিপার্টমেন্টে করে। আমি কইলা মিউনিসিপ্যালিটি হবে থেকে ডিপার্টমেন্ট বনি গেল, মিউনিসিপ্যালিটি তো অ্যাপার্টমেন্ট ডিপার্টমেন্ট কম্পার্টমেন্ট বনার জায়গা না, লোকাল সেলফ গভর্নমেন্ট পাবলিকের জনসাধারণ লক্ষ্মীপুর পৌরসভার মানুষের উন্নয়নমূলক কাজ করার জায়গা, এটা ডিপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট কম্পার্টমেন্ট হবে বনি গেল, এই কথাটা আমি জিগাইছি। কিন্তু এইটার কোনো ইয়ে হইছে না, এইখানে আপনারা যাইন গিয়া দেখুন কীভাবে এইখানে লুটনরাজ চলের। তাই কইলা 39 লাখ টাকার বলে কাজর, এখানে 39 লাখ টাকার কোনো এখানে টাকা 4 থেকে 5 লাখ টাকাও লাগতো না। আর এখানে বানানির যদি হইতো তাহলে লক্ষ্মীপুরের জনসাধারণের জনমত নিয়ে বানাইতে হইতো, আমরার বোর্ডের জনমত নিয়ে বানাইনি হইতো। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি। মডার্ন অপটিক্যাল চিরকান্দি পয়েন্ট রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল শিলচর রামনগর চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে বি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের পক্ষ থেকে। অতি স্বল্প মূল্যে সুস্বাদু বিশুদ্ধ নিরামিষ খাবারের জন্য শিলচরের একমাত্র ভরসা হাসপাতাল রোডের শ্রীকৃষ্ণ ভোজনালয়। শ্রীকৃষ্ণ ভোজনালয়ে আরেকটি শাখা রয়েছে অম্বিকাপট্টিতে। পূজা উপলক্ষে বাঙালিদের সুস্বাদু বিশুদ্ধ নিরামিষ খাবারের সুব্যবস্থা রয়েছে শ্রীকৃষ্ণ ভোজনালয়ে। রয়েছে বিভিন্ন ধরনের ব্রেকফাস্টের ব্যবস্থাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন শিলচর হাসপাতাল রোডের হনুমান মন্দির সংলগ্ন শ্রীকৃষ্ণ ভোজনালয়ে। সঙ্গে রয়েছে হোম ডেলিভারির সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 9435276813 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে।
এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল অর্থাৎ 26 নভেম্বর শিলংয়ের USTM সেন্ট্রাল অডিটোরিয়াম হলে তৈয়ব ফাউন্ডেশন এবং মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তৈয়বুর রহমান বরভুইয়ের উপর এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সেমিনার চলবে। মুখ্য বক্তা অল ইন্ডিয়া ফেকা একাডেমির সম্পাদক আতিক আহমেদ বাস্তুই। আজ এক সাংবাদিক বৈঠকে কর্মসূচি তুলে ধরে সবার উপস্থিতি আহ্বান করেছেন আয়োজকরা। আমাদের অর্গানাইজিং কমিটির তরফ থেকে আসন্ন যে ন্যাশনাল সেমিনার, এই সেমিনারের প্রস্তুতি এখন আমরা একদম ফাইনাল পর্বে এবং প্রস্তুতি হিসাবে আজকে আমরা ফরশুর যে প্রোগ্রাম আছে 26 থেকে, এই প্রোগ্রাম আপনারা সবাই নিমন্ত্রণ করি আর আপনারা ফ্যামিলি নিয়ে আসবা। এখানেও আমরা নমাজের ব্যবস্থা, ফ্যামিলি থাকার ব্যবস্থা, ফ্যামিলির নমাজা খানি এবং লাঞ্চের ব্যবস্থা সমস্ত কিছু আমরা ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে সকাল 10টা থেকে আমরা রাইটলি 10টা থেকে প্রোগ্রাম শুরু হইব, 4টা পর্যন্ত প্রোগ্রামের ব্যবস্থা আছে। আপনারা গুয়াহাটি যারা বাসী আছেন সবার কাছে রিকোয়েস্ট রইলি যে আপনারা যখন আইবা আপনারা ফ্যামিলি বাচ্চা নিয়ে আসবা, আমরা এই প্রোগ্রামগুলো সাকসেস হইব, আমরা প্রস্তুতি করব, আমরা সবে নিয়ে সব জিনিস এখন ফাইনাল হয়ে গেছে। সুতরাং আপনারা প্রতি রিকোয়েস্ট যাতে আপনারা এই ন্যাশনাল সেমিনার ইম্পর্টেন্স অফ স্পিরিচুয়ালিটি ইন প্রমোটিং পিস অ্যান্ড হারমোনি রোল অফ লেট আল্লামা তৈয়বুর রহমান বরভুইয়া সাগর, এই আদর্শের উপরে আমরা যে সেমিনার, এই সেমিনার প্রস্তুতি করব একদম পুরা ফাইনাল, যার কারণে আপনার প্রতি রিকোয়েস্ট যাতে আপনারা এই প্রোগ্রামটা আইয়া সাকসেস করে। শিলকুড়ি সপ্তম খণ্ডের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন মহামৃত্যুঞ্জয় মন্দিরের শিলান্যাস হল বৃহস্পতিবার। শিক্ষক বিধুভূষণ চক্রবর্তী এবং তার স্ত্রী শিক্ষিকা সরস্বতী চক্রবর্তী সহ জ্যোতিষী তথা সমাজকর্মী সজলকান্তি দাসের হাত ধরে মন্দিরের শিলান্যাস হয়। বরাক উপত্যকায় প্রথম এই মহামৃত্যুঞ্জয় মন্দিরের উদ্যোক্তা বিধুভূষণ চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন মন্দির নির্মাণ নিয়ে। এই মন্দির দর্শনার্থীদের আকর্ষিত করবে এমনই আশা উদ্যোক্তাদের। এদিকে বরম বাবা মন্দিরের পুরোহিত অখিলেশ শর্মা, শিলকুড়ি জিপির সহ সভাপতি সন্দীপ দাস সহ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত সবাই এই মন্দিরে নির্মাণে ধর্মপ্রাণ জনগণের সহযোগিতা চেয়েছেন। আমার যে মানসিক এবং দৈবিকভাবে গোলা বাবার নির্দেশ আমার প্রতি ছিল, আমি যখন অসুস্থ ছিলাম বেঙ্গালোরে সেখানে 20 সালে কথা, সেখানে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করি এবং শিবের সান্নিধ্যে আমি সেখান থেকে চলে আসি এবং আমাকে সেই মন্দির থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা যে ত্র্যম্বকম যজা মহেশ সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যু মক্ষ্য মামৃত স্বাহা বলে পণ্ডিতজিরা আমাকে এই নির্দেশ দিয়েছিল এবং সেটা দৈববাণী হিসাবে আমি নিতে পারি। এটা আমি স্বপ্ন আদেশ পেয়েছি দৈববাণী হিসাবে যে আমাকে ঈশ্বর বলছে যে তোমার যে কঠিন রোগ, কঠিন ব্যাধি, যে আমার কারণ আমার দুটা কিডনি ইনফেকশন হয়ে গেছে, আমার ডায়ালাইসিস চলে, তো এর মধ্যে থেকে আমি অনেকটা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে করে আমি মোটামুটি সুস্থের পথে এগিয়ে যাচ্ছি। তো ওনার নির্দেশ মতে ওনার যে লিঙ্গ শিবলিঙ্গ, সেখানে শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠা হবে আজকে যে মন্দির, আর সেই মন্দির নাম দেওয়া হয়েছে মহামৃত্যুঞ্জয়। 4টা এলাকা প্রত্যন্ত অঞ্চল শিলকুড়ি 7 নম্বরে আমার দাদা বিধুভূষণ চক্রবর্তী মহাশয় এবং ওনার সহধর্মিনী সরস্বতী চক্রবর্তী আমাকে গত 2-3 দিন আগে আমন্ত্রণ জানিয়েছিল আসার জন্য। এসে দেখলাম
ওনারা একটা প্রয়াস নিয়েছেন যে মহামৃত্যুঞ্জয় মন্দির প্রতিষ্ঠা করবে এবং সবার কাছে ওনারা, কারণ মন্দির কারো ব্যক্তিগত হয় না, যার ধরুন ওনারা সবার কাছে সহযোগিতা চেয়েছেন, সবাই যেন সাহায্য সহযোগিতা করেন এবং ওনার দীর্ঘদিনের ইচ্ছা এবং দৈববাড়ির মতো একটু আগে উনি নিজে স্বীকার করেছেন এবং তা সত্ত্বেও উনি খুব অসুস্থ ছিলেন, অসুস্থ থাকাকালীন শিবের আশীর্বাদে ভোলানাথের কৃপায় উনি সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর ওনার যে চিন্তাধারা, উনি যে সংকল্প করেছিলেন যে আমি সুস্থ হলে আমি মহামৃত্যুঞ্জয় মন্দির আমার বাড়িতে স্থাপন করব, সেই কথা উনি রেখেছেন, আজকে শিলান্যাস হয়েছে। 26 নভেম্বর থেকে শুরু হচ্ছে শিলকুড়ি বড়ম্বাবা মন্দিরের 82তম মেলা। 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণদেশানন্দজি। উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, অসম চা কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, জেলাশাসক রোহন কুমার ঝা প্রমুখ। কর্মকর্তারা জানিয়েছেন এবারের মেলায় ব্যবসায়ীদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দর্শনার্থী মহিলাদের পাশাপাশি সাধু সন্তদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। हर दुकानदार के लिए अपने घर से ही टिकट के लिए ऑनलाइन का प्रबंध किया गया है। किसी को पास जाना नहीं है, वो अपना डॉक्यूमेंट देकर करे और अपना वीजा आराम से ले। कमेटी की तरफ से यह सुविधाएं दुकानदार के दिया गया, जो आगे ऑफलाइन में किया जाता था लाइनों में पकड़कर, अभी लाइन में आना नहीं पड़ेगा, यह प्रबंध किया है कमेटी ने। दूसरी बात, मेला का जो यात्री आते हैं उनके लिए यात्री सलाह के है, जो महिलाएं आती है उनको लिए हैं, रहने के लिए प्रबंध किया गया है। साधु संत जाए उनको लिए भी कमेटी कुछ प्रबंध करके रखता है, चूड़ा मिर्चा अगड़म बगड़म ये सब जो है खिलाता है, वो लोग के लिए घर द्वार बनाकर देता है, जैसे साधु आराम से रहे, वो ठंडा में ना भोगे। दूसरी बात, प्रशासन के बाद कमेटी की ओर से नहीं, कल SP साहब हम लोग के आए थे सिलचर के, वो आके प्रशासन के बारे में बोले हैं जो जितना जो सहयोग लगेगा उतना हम मेला का सुंदर करने के लिए अपनी ओर से सहयोग करेंगे, लेकिन लोकल की जो प्रायोरिटी है वो सहयोग लेकर। মাতৃভাষার মাধ্যমে সরকারি স্কুলগুলো রক্ষার দাবিতে এবার মাঠে নেমেছে সারা আসাম সরকারি স্কুল রক্ষা কমিটি। শিলচর মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আজ এ নিয়ে এক যৌথ সভায় সরব হন ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে সারা আসাম সরকারি স্কুল রক্ষা কমিটি সভা করে জনগণকে সচেতন করবে। এছাড়া 28 নভেম্বর সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকপত্র প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের সভা পরিচালনা করেন কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস, সহসভাপতি অধ্যাপক ডক্টর অজয় রায়। বক্তব্য রাখেন প্রাক্তন প্রিন্সিপাল দীপঙ্কর চন্দ, প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপন চৌধুরী প্রমুখ। সরকারের দায়িত্ব হচ্ছে যেখানে 10টা ছেলে আছে প্রাথমিক বিদ্যালয়ে, সেই 10টা ছেলেকে পড়ানো, তার জন্য যদি আমাকে 3 জন শিক্ষকের বেতন দিতে হবে, কারণ সেটা আমাদের মৌলিক অধিকার, মৌলিক দায়িত্ব সরকারের, সেটা ভুলে গেলে চলবে না। চমক দেখিয়ে আর যাই হোক, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না, সমাজের উন্নতি হবে না, কিন্তু আমরা শাসক সেটা চায় না। কি চায়? আমরা লক্ষ কণ্ঠে গীত গাইব, হাজার হাজার জন মিলে নাচব, চমক দেখাব, ওয়ার্ল্ড রেকর্ড হবে, আমরা সবাই সেদিকে ভুলে থাকি। মানুষের আমাদের মৌলিক অধিকার, প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার যে আমাদের পদ্ধতি সেটাকে বিনষ্ট করার চক্রান্ত, যাতে আমরা সুস্থ চিন্তা করতে না পারি, স্বাভাবিক চিন্তা বোধ সচেতনতা জাগ্রত না হয়, সেই দিকেই আমাদের চালানোর চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। বন্ধুগণ,
যদি আপনারা ভেবে দেখেন দেখবেন এই সমস্ত কৌশল যাকে বলা হয় অপকৌশল সেই অপকৌশলগুলো চাপিয়ে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকে মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। আজমলকে কালো পতাকা দেখাতে গিয়ে কংগ্রেস ইউডিএফ সংঘর্ষ করিমগঞ্জের কানিশাইলে। মদ্যপরা নিজের শরীর রক্ষা করতে পারে না, তারা কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করবে, মন্তব্য পরিমলের। ৭৫ বছরে মুসলমানকে অনেক পেছনে ফেলে দিয়েছে কংগ্রেস বিজেপি, নীলামবাজারের জনসভায় বললেন আজমল। প্রদীপ দত্তরায়কে মির্জাফর বলায় বলেন বৈশ্যকে তীব্র ভাষায় সমালোচনা করল বিডিএফ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।